হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আনারসের একটা রেসিপি তৈরি করব, আর কিভাবে করছি দেখতে থাকো। আনারসের পেছনের পাটটাকে খুব ভালো করে ফেলে দিয়ে এইভাবে কেটে নিয়েছি। চাইলে আরও পাতলা করে কেটে নিতে পারো। আমার এখানে লাগবে নারকেল, তার জন্য নারকেলটাকে ভেঙে কুড়িয়ে একটু পেস্টটা বার করে নিচ্ছি। এবার এই পেস্টের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে আমি একটু লিকুইড মিল্ক বার করে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এর মধ্যে একটু হোয়াইট অয়েল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন আর বীজ ছাড়ানো একটু লঙ্কা। লঙ্কাটা একদম অপশনাল, নাও দিতে পারো। সর্ষেটা ভালোভাবে ফুটে উঠতেই এর মধ্যে আমি কেটে রাখা আনারসটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিচ্ছি। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ঢাকা দিয়ে রেখে একটু পরেই ঢাকাটা তুলে নিয়েছি। আর এর মধ্যে যে জলটা ছিল, জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এগুলো নরম হয়ে গেছে। এগুলোকে একটু কেটে কেটে দিচ্ছি। এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খানিকটা কিশমিশ। এবার আমি ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকাটা তুলে নিয়েছি আর এটা প্রায় হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলের দুধটা। আমি এখানে নারকেলটাকে পেস্ট করে একটু গরম জল দিয়ে মিশিয়ে তারপর ছেঁকে নিয়েছি। হাফ কাপের থেকে একটু বেশি দিয়েছি। তোমরা কিন্তু এমনি গরুর দুধ বা অন্য কোনো মিল্ক কিন্তু দিতে যেও না, নারকেলের দুধটা দিলে এভাবে করে নিতে পারো। একটু ফুটে উঠতেই এবার আমি এর মধ্যে একটু লেবুর রস দেবো। রান্নাটা আমার একদম কমপ্লিট। তোমরা এইভাবে কারা রান্না করো সেটাও জানাবে, আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও জানাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে, টাটা।